you like my videos, please subscribe, press the bell icon, and never miss another update. Hello viewers, welcome to F2Real. Lecture 04 এ আজকে আমরা আরো কিছু স্কেচ দেখব আর কি, যে x equal to y বা x equal to মানে এই ধরনের কিছু, মানে আমরা x equal to y এর স্কেচ কেমন হয়, x equal to মানে x এর সাথে আরো কিছু থাকলে সেটার স্কেচ কেমন হয়, দেন মডুলাস থাকলে এই ধরনের স্কেচ গুলো আজকে দেখব, যে কিছু স্কেচ কেমন হয় স্কেচ গুলো। সো হ্যাঁ, তার আগে আমরা একটু রিক্যাপ করে নিই, আমরা লেকচার 03 তে কি কি করেছিলাম সেগুলো একটু রিক্যাপ করে নিই। সো এখানে স্ট্রেট লাইনের স্কেচ আমরা দেখে নিয়েছিলাম, দেন এখানে একটা প্যারাবোলা, সো এইটা আসলে প্যারাবোলারই জেনারেল ফর্ম, সো প্যারাবোলার স্কেচ গুলো কেমন করে কিভাবে হয়, আর এটা একটা শর্টকাট ওয়ে দেখেছিলাম যে আমরা ডিরেক্ট ইকুয়েশন থেকে কিভাবে স্কেচটা করতে পারি। সো এই তিনটা স্কেচ দেখেছিলাম, চারটে স্কেচ। সো আজকে লেকচারে আমরা আরো কিছু এক্সাম্পল করব। সো আপনার যে যদি প্রথম মানে লেকচার 3টা না দেখলে আপনার একটু মানে বুঝতে প্রবলেম হতে পারে, সো আপনারা লেকচার 3টা দেখে তারপরে লেকচার 4 এ আসেন, আশা করি আপনারা সব মানে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। সো এখানে y equal to x এর স্কেচ কেমন হবে, সো y equal to x এর স্কেচ সবসময় y equal to x মানে কি, মানে এখানে দেখেন, সো এখানে x যত y ও তত, সো x যদি হয় 0 y ও 0, সো এই পয়েন্ট, x যদি হয় 1 y হবে 1, x যদি হয় 2 y হবে 2, x যদি হয় 3 y হবে 3, সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সো স্কেচটা মানে স্কেচটা হবে এরকম, মানে একটা স্ট্রেট লাইন জাস্ট, এবং এটা হচ্ছে 0 দিয়ে যাবে এবং জাস্ট একটা স্কেচ মানে স্ট্রেট লাইন। সো এটাই হচ্ছে x equal to y ফর্ম। সো এটা আসলে আমাদের প্রথম যে স্কেচটা দেখেছিলাম ওইভাবেও করা যায়, পয়েন্ট নিয়ে নিয়ে, পয়েন্ট নিয়ে নিয়েই তো করলাম। দেখেন প্রথমে যদি x এর ভ্যালু 0 হয় তাহলে y এর ভ্যালু 0, সো 0 0 পয়েন্ট, দেন x এর ভ্যালু যদি 1 হয় তাহলে x এর ভ্যালু 1 ঘর 1 পর্যন্ত আসলাম, দেন 1 হলে y এর ভ্যালু 1 হবে, সো 1, সো 1 1, সো এটা হচ্ছে পয়েন্ট, সো 1 1 পয়েন্ট এটা, দেন y এর ভ্যালু মানে x এর ভ্যালু যদি 2 হয় তাহলে x এর ভ্যালু 2, সো 1 2 এখানে আসলাম, সো 2, সো 2, আর x এর ভ্যালু 2 হলে y এর ভ্যালু 2 হবে, সো এখানে 1 2, সো এই পয়েন্ট, সো এটা, সো এই পয়েন্টে পেলাম 2 2। এইভাবে যতগুলো পয়েন্টে নিব আমরা এই লাইনের পরে উপরেই পাবো, কারণ x এর ভ্যালু যত নিব y এর ভ্যালু সেম থাকবে, সো 1 1 2 2 3 3 4 4 5 5 এরকম করে অসংখ্য পয়েন্ট পাবো, এবং নেগেটিভ এর ক্ষেত্রেও সেটা সেম। সো এই এটা হচ্ছে আমাদের এই ফর্মেটের জন্য এই স্কেচটা এমন আসবে। সো এগুলো জেনারেল ফর্ম, ইজি জিনিস, এগুলো জানা থাকলে পরবর্তী যখন আমরা জটিল স্কেচগুলো করতে যাব তখন এগুলো জেনারেল ফর্ম থেকে অনেক ইজিলি আমরা স্কেচগুলো করতে পারব। সো এখানে আরেকটা আছে, জাস্ট এক্স প্লাস ওয়ান, সো এটা একই জিনিস হবে, জাস্ট একটু চেঞ্জ, সো এটা জাস্ট কি হবে, x প্লাস 1, x এর ভ্যালু 1 প্লাস হয়ে যাবে, তাহলে এটা জাস্ট এক স্টেপ উপর দিয়ে যাবে। সো দেখেন এখানে 0 যখন হবে, যখন x এর ভ্যালু 0 হবে তখন y এর ভ্যালু 1, তাহলে এটা x এর ভ্যালু যখন 1 হবে তখন y এর ভ্যালু হবে হচ্ছে 2, x এর ভ্যালু যখন হবে হচ্ছে 3 তখন y এর ভ্যালু হলো 4, সো এরকম করে y এর ভ্যালু এক করে বেশি থাকবে, সো স্কেচটা হবে এরকম। সো আশা করি বুঝতে পেরেছেন, যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আপনারা কমেন্টে আমাকে জানাবেন, আমরা অন্য কোনো লেকচারে আরো ভালোভাবে বোঝাই দেবো এটা। সো এটা আসলে অনেক ইজি জিনিস, তাই এটা নিয়ে আর আলোচনা না করে আমরা নেক্সট জিনিসে চলি, মানে নেক্সট এক্সাম্পলে চলে যাই। সো এখানে এক্সাম্পলটা হচ্ছে, এখানে মড আছে আর কি, সো x এর উপর মড আছে,
সো এক্স এর ভ্যালু যাই হোক না কেন, ওয়াই এর ভ্যালু অলওয়েজ পজিটিভ আসবে। সো ওয়াই এর ভ্যালু অলওয়েজ যেহেতু পজিটিভ, সো আমরা এই স্কেচটাই হবে, জাস্ট মানে নেগেটিভ ভ্যালুটা থাকবে না, মানে অলওয়েজ পজিটিভ হবে। সো এটা শেপটা আসলে আসবে এরকম, কারণ নেগেটিভ নেগেটিভে যাচ্ছে না আর কি, অলওয়েজ পজিটিভ থাকতেছে। এক্স এর ভ্যালু নেগেটিভ হচ্ছে, যে এটা দেখেন এক্স এর ভ্যালু, এটা হচ্ছে এক্স এক্স এক্সিস, এক্স এর ভ্যালু পজিটিভও হচ্ছে, এক্স এর ভ্যালু নেগেটিভও হচ্ছে, বাট এক্স এর নেগেটিভ ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু পজিটিভই আসতেছে। এটা হচ্ছে ওয়াই এক্সিস, সো ওয়াই এর ভ্যালু অলওয়েজ পজিটিভ আসতেছে, ওয়াই এর ভ্যালু কিন্তু নেগেটিভ, সো এই দিকে কিন্তু আসতেছে না। তার মানে কি, এক্স এর ভ্যালু নেগেটিভ হইলেও, এক্স এর ভ্যালু নেগেটিভ হইলেও ওয়াই এর ভ্যালু পজিটিভ আসতেছে, এক্স এর ভ্যালু পজিটিভ হলো ওয়াই এর ভ্যালু পজিটিভ আসছে। যাই হোক না কেন, ওয়াই এর ভ্যালু অলওয়েজ পজিটিভ আসতেছে। সো লাইন গুলা অল মানে পয়েন্ট গুলো সব অলওয়েজ এই উপরেই থাকতেছে, উপরেই থাকতেছে। ওয়াই এর ভ্যালু নেগেটিভ হইলো মানে ওয়াই এর ভ্যালু কখনো নেগেটিভ হচ্ছে না। সো আমাদের জেনারেল শেপটা হচ্ছে এরকম, সো জেনারেল শেপটা হচ্ছে এমন। আচ্ছা, সো এটা হচ্ছে এই শেপটা, আর আমাদের আরেকটা এক্সাম্পল ছিল এখানে, সো আমি ভুল করে এখানে এঁকে ফেলেছি, আচ্ছা সমস্যা নেই। সো এটা আমরা এটার জন্য স্কেচটা আমরা এখানে করব এখন। সো এটা আশা করি বুঝতে পেরেছেন, না বুঝার কোনো কথা না। আর যদি আপনারা যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আপনি পয়েন্ট বসায় বসে করেন, আমি পয়েন্ট বসায় বসে করতে মানে করে দেখাতে পারি। সো দেখেন, সো এখানে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু নিব আর কি। সো এক্স এর ভ্যালু যদি আমি ওয়ান বসাই, এক্স এর ভ্যালু ওয়ান বসালে ওয়াই এর ভ্যালু ওয়ান আসবে, এক্স এর ভ্যালু টু বসালে ওয়াই এর ভ্যালু টু আসবে। সো এই এটা হয়ে গেল ওয়ান টু, সো এই লাইনটা চলে আসতেছে। দেন এক্স এর ভ্যালু নেগেটিভ বসান, সো এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান, সো এইখানে মাইনাস ওয়ান, সো এখানে বসালে ওয়াই এর ভ্যালু যেহেতু মড আছে, সো মড ওয়ান, ওয়ান কে মড করলে ওয়ান হয়ে যায়, কারণ মড করলে অলওয়েজ মানে নেগেটিভ তো থাকে না, মড করলে অলওয়েজ পজিটিভ হয়। সো এরকম করে মাইনাস টু এর জন্য টু আসবে, সো এরকম করে এখানে আরেকটা ওয়ান, দেন মাইনাস, এটা হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান পয়েন্ট, এটা হচ্ছে মাইনাস টু টু পয়েন্ট, এটা সরি এখানে না, এটা মাইনাস ওয়ান ওয়ান পয়েন্ট, মাইনাস টু টু পয়েন্ট। সো এটা হচ্ছে শেপটা, আশা করি বুঝতে পেরেছেন। সো এই ধরনের মড থাকলে এই এই শেপ হবে। সো এটা এখন আমরা দেখব, সো এটা এর আগে যে আমরা লেকচার থ্রিতে যে ফর্মুলা ইউজ করেছি, শর্টকাট ফর্মুলাটা, সেই ফর্মুলা ইউজ করে এটাও করা যাবে। সো এক্স এর সাথে যেটা আছে সেটা এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এর সাথে রাইট বা লেফট সাইডে যাবে, আর এইটা যে এখানে বাইরে যেটা আছে সেটা ওয়াই এক্সিস বরাবর উপরে বা নিচে যাবে। সো আমাদের স্কেচটা মানে প্রথমে স্কেচ করার আগে মানে জেনারেল শেপটা দেওয়ার আগে আমরা একটা পয়েন্ট, কোন পয়েন্ট থেকে হবে সেটা বের করে নেবো। সো যেহেতু এখানে এক্স এর সাথে মাইনাস ফাইভ আছে, তো মাইনাস থাকলে রাইট সাইডে যায়, সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ, সো এখানে। আর ওয়াই এর সাথে কি আছে, ওয়াই এর এখানে এখানে হচ্ছে প্লাস থ্রি আছে, সো প্লাস থ্রি মানে হচ্ছে তিন ঘর উপরে আপ, সো আমাদের এই পয়েন্ট, একটা পয়েন্ট পেয়ে গেলাম যেটা হচ্ছে ফাইভ থ্রি। সো এই পয়েন্টে আমরা জাস্ট জেনারেল শেপটা এঁকে দেবো, এটা হচ্ছে আমাদের জেনারেল শেপটা। আর আমি যদি একটু অ্যাকুরেট করতে চাই তাহলে এখানে এক্স এর ভ্যালু যদি জিরো বসে তাহলে দেখেন কত হয়, এখানে মাইনাস ফাইভ মট প্লাস থ্রি, সো এখানে মাইনাস ফাইভটা ফাইভ হয়ে যাবে প্লাস এইট মানে থ্রি হবে, তো এইট আসতেছে, সো এটা হচ্ছে জিরো এইট পয়েন্ট, সো একটু অ্যাকুরেট হইলো। আর জেনারেল শেপটা সেম থাকলো, জাস্ট একটু এটা আমরা প্রথমে হচ্ছে জিরো জিরো পয়েন্ট থেকে জেনারেল শেপটা দেখাইছিলাম, বাট এই ইকুয়েশনের জন্য এটা এখানে চলে যাচ্ছে পয়েন্ট অনুযায়ী। সো আপনারা যারা লেকচার থ্রি মিস করেছেন তারা হয়তো বা এই জিনিসটা বুঝবেন না, যে এক্স এক্সিস এর সাথে মাইনাস থাকলে রাইটে যাইতে হয়, দেন বাইরে যেটা আছে সেটা প্লাস থাকলে আপে যাইতে হয়। সো এই জিনিসটা যারা লেকচার
03 দেখেননি তাদের জন্য প্রবলেম হবে। সো আপনারা যাদের প্রবলেম হচ্ছে এটা বুঝতে, সো লেকচার 3টা একটু দেখে আসবেন, সো তাহলে আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো আশা করি যারা লেকচার 3 দেখেছেন তাদের জন্য কোনো প্রবলেম হয়নি। আমরা চেষ্টা করছি যে ধীরে ধীরে মানে স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে বোঝানোর জন্য, মানে সিম্পল করে বোঝানোর জন্য। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা আপনাদের সব ধরনের কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, প্লেলিস্টে গেলে আপনারা সবগুলো লেকচার একসাথে পেয়ে যাবেন। লেকচার 00 থেকে আজকের লেকচার 4 পর্যন্ত সবগুলো লেকচার ওই প্লেলিস্টে ইনক্লুডেড আছে। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।